একজন বৃদ্ধ মানুষকে কাজের লোকের নামে সেক্স স্টল পাঠালে? হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে অ্যাডভেঞ্চার বাংলার একটি নতুন এপিসোডে। জাপানি টয় শুধুমাত্র বড়দের খেলনার দোকান ওয়েব সিরিজের রিভিউ। যদি ফ্যান খুলে কিছুক্ষণ হাসতে চান তবে দেখে নিতে পারেন হইসের নতুন ওয়েব সিরিজ জাপানি টয়। আগেই বলে রাখছি, বাচ্চা কাচ্চাদের জন্য এই ওয়েব সিরিজ নয়। এই ওয়েব সিরিজ দেখার সময় এবং পরে আমি অনেকবার ফ্যান খুলে হো করে হেসেছি, কিন্তু রিভিউ নিয়ে ভিডিও করার সময় কেমন যেন একটি অসুস্থ বোধ লাগছিল। প্রথমত, এই ধরনের খোলামেলা ভাষা এবং টপিক্সের সিরিজ দেখে আমরা অত্যন্ত অভ্যস্ত নই। দ্বিতীয়ত, বাঙালিরা সব কিছুতে একটু নাক ছিটকানোর ভাব থাকতে পছন্দ করেন, কিন্তু সময় কাটানোর জন্য এটা অসাধারণ একটা হাসির গল্প। একটাই সমস্যা, এটা একটা প্রাপ্তবয়স্কদের ওয়েব সিরিজ, এখানে পর্নোগ্রাফি নেই, কিন্তু যা রয়েছে তা অনেকের শো হবে না। ভাষায় ব্যবহারে কোনো ধরনের পরিমিত বোধ এই সিরিজে পাবেন না, যদি দেখেন এটা একাই দেখবেন। তবে প্রথমত কাহিনীর সংক্ষিপ্ত কিছুটা বর্ণনা দেই। কাহিনীর শুরু জয় ব্যানার্জিকে নিয়ে, অর্থাৎ রাজদীপ গুপ্তাকে নিয়ে। উত্তর কলকাতার মধ্যবিত্ত পরিবারের সন্তান, চাকরির জন্য দিল্লিতে অবস্থান করছেন। রাতে বন্ধুর সাথে মদ্যপ অবস্থায় বেশালয়ে ভ্রমণ, এরপরে যথেষ্ট হাস্যকর পরিস্থিতিতে পুলিশের হাতে গ্রেপ্তার এবং চাকরি থেকে বরখাস্ত হওয়া। তার হবু স্ত্রীর ভূমিকায় আছে ঈশা শাহ, সিরিজে কিংকিনি নামে। চাকরিচ্যুত হয়ে তার সাথে পরামর্শ করে নিজে ব্যবসা করার পরিকল্পনা করে রাজদীপ। এখান থেকে মূল মজার ঘটনাগুলো ঘটতে থাকে। জয়ের ব্যবসা আইডিয়া হচ্ছে কলকাতার প্রথম সেক্স টয়ের দোকান খোলা। অনেকটা মুভির মতো কাহিনী আগলেও কলকাতা বাণিজ্যিক ছবি এবং প্যান প্যানের টিভি সিরিয়াল থেকে সম্পূর্ণ আলাদা রসে ভরা এই ওয়েব সিরিজ। ইউটিউবে দেখতে না পেলে টরেন্টেকে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। সেক্স সবসময় একটি টাবু বাঙালি দর্শকদের কাছে, এই ওয়েব সিরিজে সেটাই ভাঙার চেষ্টা করা হয়েছে। যাদের সেন্স আর হিউম্যান নেই তারা এই নাটক না দেখাই ভালো। এই আর্টের ছবি হয়তো আপনার কখনোই ভালো লাগবে না, তবে যারা নতুন আইডিয়া মজা খুঁজে পান তারা অসাধারণ হিউম্যান খুঁজে পাবেন। আর ডায়লগুলো অনেক অনেক স্পেশালি। ক্যামেরার কাছে পুরনো কলকাতার প্রতি আপনার ভালোবাসার জন্ম নিতে পারে, মনে হবে এর জন্য পুরান ঢাকারই বাংলাবাজার এলাকা। অসাধারণ একটা কিছু নিয়ে আসার জন্য হইচইয়ের সবাইকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।